السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য এই সাজেশনটা দিয়ে দেবো আপনাদের এই কয়েকটা অঙ্ক করলেই ফার্স্ট ক্লাসের প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্নগুলো আপনারা করতে পারেন আর এই সাবজেক্টটা সহ আপনাদের থার্ড ইয়ারের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে ম্যাথ সাবজেক্টগুলো সেগুলো আমরা সবগুলোই অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচে প্রাইভেট পড়তে পারবেন সেখানে খুবই সংক্ষিপ্ত আকারে শর্ট সাজেশন দেওয়া হয়েছে ইনশাল্লাহ এগুলো আপনার জন্য হেল্পফুল হবে বলে আমি আশা করছি আমরা বিগত সালেও সাজেশন দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট কমান আসছে এবারেও আশা করা যায় ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ তো আমরা ফেসবুকে প্রাইভেট গ্রুপে সম্পূর্ণ বইটা সিরিয়াল অনুযায়ী প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট যুক্ত হতে পারেন আমি একটু পরে আপনাদের ফেসবুকে আমাদের যে প্রাইভেট গ্রুপটা রয়েছে সেই গ্রুপে ভিজিট করায় নিয়ে আসতেছি তো মোটামুটি ওই চ্যাপ্টারটা গেল দ্বিতীয় চ্যাপ্টার এরপরে অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং তৃতীয় চ্যাপ্টার তো চ্যাপ্টারটা দেখানোর আগে আমি আপনাদের একটু আমাদের ফেসবুক গ্রুপটা দেখায় আসি এবং আমাদের পাবলিক গ্রুপ সব মানে অন্যান্য গ্রুপগুলো দেখে এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে ফ্রি ক্লাস এবং পরীক্ষার নোটিফিকেশন সহ অন্যান্য বিষয়গুলো এখানে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে আমাদের সাজেশন গ্রুপ পিডিএফ সাজেশন আমাদের যতগুলো সাজেশন দেওয়া হয় এখানে ফাইলস অপশনে চলে আসলে আপনারা সবগুলো সাজেশন এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সাজেশন শুধু সাজেশন দেওয়ার জন্যই এই গ্রুপটা খোলা হয়েছে এবং এই যে গ্রুপটা রয়েছে বিবিএ ফ্রি লাইভ ক্লাস এখানে শুধুমাত্র লাইভ ক্লাসগুলো এই গ্রুপে দেওয়া হয় যেন আপনারা লাইভ ক্লাসগুলো খুঁজে পান খুব সহজেই মূলত ফেসবুকেই আমরা লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি এখন আপনাদের জন্য যে বললাম যে প্রাইভেট গ্রুপের ব্যবস্থা করা হয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই যে এইটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রাইভেট গ্রুপ হ্যাঁ তো এই গ্রুপে এই মুহূর্তে একশো একষট্টি জন শিক্ষার্থী রয়েছে এই গ্রুপে ঢুকতে গেলে আপনাকে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে আমি আপনাকে ডিটেলস একটু পর বলে দিচ্ছি এখানে অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী সবগুলো ক্লাস নেওয়া আছে যেমন স্ট্যান্ডার্ড কোস্টিংয়ের ক্লাস এখানে নেওয়া নেওয়া আছে সিরিয়াল করে সাতটা ক্লাস আছে হ্যাঁ এরপরে এখানে ফ্লেক্সিবল বাজেটিংয়ের ক্লাসগুলো সিরিয়াল করে দেওয়া আছে আটটা ক্লাস হ্যাঁ এরপরে হচ্ছে বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোলে দুইটা অপশন আছে একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ক্যাপিটাল বাজেটিংয়ের ক্লাসগুলো আছে তারপরে ক্যাশ বাজেটের ক্লাসগুলো এখানে আছে হুম রিলিফ কস্ট ফর ডিসিশন মেকিং এখানকার ক্লাসগুলো আছে সুন্দর করে সিরিয়াল করে দেওয়া এভাবে সবগুলো ক্লাসে সিরিয়াল করে দেওয়া আছে যেমন এখানে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের ক্লাসগুলো দেওয়া আছে সুন্দর করে সো আপনারা এভাবে আমাদের ক্লাসগুলো করতে পারবেন আমাদের ক্লাসগুলো করার জন্য আপনাকে একদমই নামমাত্র ফি দিয়ে পেমেন্ট করতে হবে আমি আপনাকে একটু যদি দেখাই দেই যে আমাদের পেমেন্টগুলো কীভাবে করবেন এখানে সব কিছু ডিটেলস বলে দেওয়া আছে এই যে জাস্ট পরে দেখবেন একটু পরে দেখে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে পেমেন্ট করতে পারবেন এই নাম্বারেও করতে পারবেন আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আমরা পড়াচ্ছি এখানে এখানেও সেগুলো লিস্ট সুন্দর করে দেওয়া আছে গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন একটু আগে তো দেখাইলাম ফ্রি ক্লাসের লিঙ্ক চাইলে এখানে ক্লিক করে আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারবেন এখানে বিভিন্ন সাবজেক্টের ফ্রি ক্লাস দেওয়া আছে তো ঠিক আছে আর এইখানের কথা না বাড়ায় আমরা একটু আমাদের সাজেশনের দিকে ফোকাস করে দেখি সাজেশনে আমাদের আর কি কী প্রশ্ন রেকমেন্ড রেকমেন্ডেড আছে ঠিক আছে তো এরপরে তৃতীয় চ্যাপ্টার অ্যাবজরশন অ্যান্ড ভেরিয়েল কস্টিংয়ে এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে পড়বেন এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ তো আপনারা যদি চান এভাবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিজনেস স্ট্যাটিস্টিক্স ট্যাক্সেশন ইন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট সহ অন্যান্য যতগুলো বই রয়েছে সবগুলো বইয়েরই অনলাইন ক্লাস আপনারা আমাদের কাছে এইভাবে পড়তে পারবেন হুম এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনাকে আর বাইরে থেকে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নয় আপনারা সুন্দর করে আমাদের এখানে রেকর্ড ভিডিও দেখেই ক্লাস করতে পারবেন আমরা ওইভাবেই ক্লাসগুলো নিয়েছি যেন আপনারা শুধু রেকর্ড দেখেই আমাদের সবগুলো ক্লাস করতে পারেন এবং আপনার প্রিপারেশনটা ফুলফিল করতে পারেন ঠিক আছে আর এই পিডিএফটা যদি প্রয়োজন হয় আপনারা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ যে দেখাইলাম একটু আগে সেই গ্রুপ থেকে সংগ্রহ করে নিতে পারেন সেই গ্রুপেও এই পিডিএফটা পেয়ে যাবেন আপনারা সেখান থেকে সংগ্রহ করে দেখে আপনাদের প্রিপারেশনটা আর সুন্দর করে নিতে পারেন হ্যাঁ তো ঠিক আছে এ পর্যন্ত আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আপনারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আর আপনাদের থার্ড ইয়ারের যেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু থার্ড ইয়ারের ম্যাথ সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট তো এটার প্রিপারেশনটা সুন্দর করে নিতে হবে যদি সুন্দর করে প্রিপারেশান না নেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আল আলটিমেটলি অত ভালো হবে না সো রেজাল্টকে যদি ভালো করতে চান অবশ্যই অবশ্যই এই সাবজেক্টের প্রিপারেশন সুন্দর করে আপনারা নেবেন কারণ সুন্দর প্রিপারেশনের কোনো বিকল্প নাই রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের সুন্দর নিতে হবে সো এই সাবজেক্টের অঙ্কগুলো কিন্তু আবার একটু বড় বড় হ্যাঁ কিন্তু সলিউশন গুলো আবার ছোট আছে মানে আপনাকে পুরো চ্যাপ্টার থেকে দুই তিনটা করে অঙ্ক করলেই আপনার প্রিপারেশনটা সুন্দর করে হয়ে যাবে কিন্তু দুই তিনটা অঙ্ক করতে গেলে আপনাকে অনেক বড়ো বড়ো একটা প্রসেস মনে রাখতে হবে সো এই প্রসেসগুলো মনে রাখাটা কিছুটা কষ্টকর হবে আপনাদের নিজেদের জন্য সো এই কষ্টটা কমানোর জন্য আমরা কিন্তু আপনাদের প্রাইভেট ব্যাচের ব্যবস্থা করেছি আপনারা চাইলে আমাদের কাছে আমাদের আপনারা প্রিপারেশন নিয়ে প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ আজকে পর্যন্তই হাফিজ এখানে দেওয়া আছে মোটামুটি অনেকগুলো প্রশ্ন একটা করে প্রশ্ন সেই সাথে প্র্যাকটিসের জন্য একটা করে সাপ্লিমেন্ট এ বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে তো ধন্যবাদ সকলকে